সম্প্রতি দুর্গাপূজায় চাচা ফিরা ঢাকিল তিনি প্রথমে মায়ের কাছে হাত জোড় করে প্রণাম করলেন তারপরে ঠাকুর মশাই তাকে একটা চন্দনের টিকা পরিয়ে দিল বেশিক্ষণ লাগেনি দু মিনিটের মধ্যে বাইরে এলো সাফারি পরা সিকিউরিটিকে বলল ভাই তাড়াতাড়ি গুছিয়ে দে ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল স্বরূপ এরা সেকুলারিজমের নামে মমিনপুর ইকবালপুর খিদিরপুরে হনুমানের মন্দির ভাঙেন আমাদের গরিব মানুষদের তাদের হরিজন তফসিলিদের দোকান ভাঙেন মোটরসাইকেল পোড়ান ট্যাক্সি পোড়ান আর বাড়িগুলোতে আগুন জ্বালান কবে না কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ঠিক ১৯৪৬ সালে বাংলাদেশের নোয়াখালীতে এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে ১০,০০০ হিন্দুকে পাকিস্তানি সেনারা পাকিস্তান পন্থীরা তারা মেরেছিল খুন করেছিল রক্তে লাল হয়ে গেছিল নোয়াখালীর মাটি আপনারা জানেন তাই আমরা শুভ বিজয় দেওয়ার সাথে সাথে আপনাদের শপথ নিতে বলবো যে পশ্চিম বাংলা সনাতনীরা যদি ঐক্যবদ্ধ না হন কে ব্রাহ্মণ কে বাইশ্য কে কায়স্থ কে করণ কে তফসিলি কে আদিবাসী কে রাজবংশী কে নবশূদ্র কে মতুয়া এগুলো নিশ্চিতভাবে আমি অস্বীকার করতে বলবো না উত্তর প্রদেশের মতো বলতে হবে গর্বের সঙ্গে আমি ভারতীয় আমি হিন্দু যদি এইটা আপনারা বলতে পারেন তাহলে আমাদের দায়িত্ব পশ্চিম বাংলায় একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করে সুশাসন দেব আমরা আমরা কখনো জাত পাত ধর্ম দিয়ে রাজনীতি করি না আজকে সংখ্যালঘুরা বলুন নরেন্দ্র মোদীজির যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো কি শুধু হিন্দুদের জন্য না ভারত মাতার সন্তান সন্ততিদের জন্য নরেন্দ্র মোদীজি দেশের ৫ কোটি লোককে আয়ুষ্মান ভারতে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা দিয়েছেন তার মধ্যে ১ কোটির বেশি মাইনর নরেন্দ্র মোদীজি প্রায় ১৩ কোটি মানুষকে পিএম কিষান সম্মান নিধি দিয়েছেন বছরে